নেতাকর্মীর উচ্ছ্বাসে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা পরিণত হয় জনসভায়। সোহরাওয়ার্দি উদ্যানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া তৃণমূল কর্মীরা বলেন, ঐতিহ্যবাহী এই সংগঠনে যেন ভূঁইফোরদের অনুপ্রবেশ না ঘটে। দলের সাধারণ সম্পাদক জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যেও শেখ হাসিনার ওপরেই মানুষের আস্থা। প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যান ছিল উৎসবমুখর। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকার এবং এর আশেপাশের তৃণমূল নেতৃবৃন্দ সামিল হন এই উৎসবে। বিগত সময়ের থেকে আওয়ামী লীগ এখন অনেক উজ্জীবিত। নতুন প্রজন্ম এবং যারা সিনিয়র তাদের সমন্বয়ে সুন্দরভাবে এগিয়ে যাবে। তো সভাপতি পদ সবার দেওয়া যাবে না, সেক্রেটারি সবার দেওয়া যাবে না। আমাদের একটাই দাবি, কোন চান্দাবাজ সিটার বাটপার যাতে না আসতে পারে কমিটির মধ্যে। এটা সেন্ট্রাল কমিটির কাছে আমাদের এটা দাবি। শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সম্মেলনের মাধ্যমে যেন আমাদের কমিটিগুলো হয়, সেটা আমি আশাবাদ ব্যক্ত করছি। স্বাধীনতার আগে এবং পরে এই ভূখণ্ডে সকল রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। দলটির গৌরবময় এই ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে এর কেন্দ্রীয় নেতারা বলেন, মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িকতার যে দৃঢ় চেতনায় বিশ্বাস করে আওয়ামী লীগ, তা থেকে কোনোভাবেই বিচ্যুত হবেন না দলের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সকলের কাছে আমি আহ্বান জানাই, আমাদের ভুল ত্রুটি নেই এটা আমরা বলবো না, তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা। ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না। আজকে একটি দল তারা অন্তর জ্বালায় জ্বলছে। টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের লক্ষ্য উন্নত দেশের কাতারে বাংলাদেশের নাম লেখানো, আর সে লক্ষ্য পূরণে দলের প্রতিটি তৃণমূল নেতাকর্মীকে অবিচল থাকার পরামর্শ দেন দলের কেন্দ্রীয় নেতারা। শাহ আলী, নিউজ 24, ঢাকা।